আসসালামু আলাইকুম। ইতালিয়ান প্রবাসী, তিনি নন্দীপাড়ায় আড়াই কাঠার একটি প্লট সিলেক্ট করেছে। এই সেই প্লটের ফুল কাগজটি দেখতে পাচ্ছেন, বাকিটা এখন আপনাদের সাথে নিয়ে ফুল কাগজটি দেখব যে ঠিক রয়েছে কিনা, নেওয়া যাবে কিনা, অর্থাৎ উনি এই প্লটটি নিতে পারবে কিনা, কি কি কাগজ বাকি রয়েছে এবং সেটা মালিকের কাছে দিলে সেটা দিতে পারবে কিনা, এই ধরনের সকল কিছু বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি হতে যাচ্ছে। আজকে আমাদের এই প্রপার্টি দেখার কাগজের প্রথম পর্ব, অর্থাৎ আজকে আমরা প্রথম পর্বের মাধ্যমে এই প্রপার্টির কাগজটা আমরা দেখব। তাদের মাধ্যমে ফ্রিতে, একটা টাকাও লাগবে না, আপনি ফ্রিতে চেক করে নিতে পারবেন। তাহলে কিভাবে চেক করে নেবেন সেটা আমি বলে দিচ্ছি। আপনারা আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন এবং যোগাযোগ করে আপনি বাংলাদেশের যে কোনো জেলা থেকে প্রপার্টির কাগজটা আমাদের কাছে কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দিতে পারবেন এবং আমরা সেই কাগজটা এভাবে ভিডিওর মাধ্যমে সিএস থেকে বর্তমান মালিক পর্যন্ত ঠিক রয়েছে কিনা এবং কী কী কাগজ বাকি আছে এবং কী কী কাগজ লাগবে সেটা আমি আমার লয়ার সব ভালোভাবে অভিজ্ঞ মাধ্যমে দেখে তারপর আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তো একটা ভিডিও করে আমাদের চ্যানেলে দিবই এবং পরবর্তীকালীন সময় আপনি যখন আপনার ছেলেমেয়েরাও দেখবে অথবা আপনি বিক্রি করতে যাবেন তখন আমার এই ভিডিওটা দিয়ে দিবেন, কারণ আমরা কিন্তু এই সেমভাবে একদম বুঝিয়ে দেব যে ক্ষেত্রে আপনারা সারা জীবন আপনার প্রপার্টিটা কে কার পরে এসেছে, সিএস থেকে বর্তমান মালিক পর্যন্ত ঠিক রয়েছে কিনা, আপনি বিক্রি করতে পারবেন কিনা, এই সকল বিষয় কিন্তু আপনি জানতে পারবেন এবং ভিডিওটা চাইলে ডাউনলোড করে আজীবন রেখে দিতে পারবেন। যখন আপনি এই প্রপার্টিটা আবার সেল করতে যাবেন তখন ওই কাস্টমারকে দিয়ে দিলে আমার ভিডিওটা ফুল দেখলে তখন তিনি বুঝতে পারবে যে এই প্রপার্টির কাগজটা ঠিক রয়েছে কিনা। তাহলে আমরা চলুন আর বক বক না করে ভিডিওটা শুরু করতেছি। তো আমি এই কাগজটা দুই ভাগে ভাগ করেছি দেখতে পাচ্ছেন, কারণ কাগজটা দুই দাগের প্লট। তো আমরা প্রথমে দেখব যে একদম সিএস থেকে বর্তমান মালিক পর্যন্ত ঠিক রয়েছে কিনা। দর্শক স্ক্রিনে আজকের প্লটটি সেই ফুল কাগজটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নন্দীপাড়া মোজার নন্দীপাড়া ৬ নাম্বার ওই পাশের একটি আড়াই কাঠার প্লট। তো দেখতে পাচ্ছেন এটা একটা হাতের লিখা পর্চা বা খতিয়ান। তো এখন আমরা এটা দেখব। তো দেখতে পাচ্ছেন এটার খতিয়ান হচ্ছে ২১৮ এবং এটা হচ্ছে নন্দীপাড়া মোজা, যাই রাজার থেকে যিনি মালিক হয়েছে খাজনা দিয়ে তার নাম হচ্ছে বলি মাসুদ। তাহলে তার পিতা হচ্ছে কি মৃত গুনগুন উদ্দিন। ওকে, তাহলে সিএস এর আমরা এই পিসটায় আমরা দেখলাম মালিককে বলি মাসুদ। আমরা অপোজিটে যদি যাই তো অপোজিট পিসটায় আসলে দেখতে পাচ্ছেন যে এই যে ২২৮ যে দাগটি যেখানে জমির পরিমাণ রয়েছে ৫৬%, এই দাগ থেকে কিন্তু বর্তমান মালিক মানে পেয়েছে। তাহলে আমরা সিএস এর দাগ কত পেলাম, ২২৮। ওকে, আমরা সিএস খতিয়ানটা সরায় ফেললাম এই পাশে। এরপর এই প্লটটিতে আমরা এসে খতিয়ানটা পাই নাই, অর্থাৎ এসে খতিয়ানটা উনি দেয় নাই। এসে খতিয়ানটা আমরা পরে মালিকের কাছে চাইব, কিন্তু আমরা যদি এসে খতিয়ানটা কিছু ধারাবাহিকভাবে এই যে এখানে যে ২৫ বছরের হিরসা সেখানে কিছুটা ওনারা তুলে ধরেছে যার কারণে আমরা অ্যাসে খতিয়ানটা ধরে নিলাম এখান থেকে। হ্যাঁ, তাহলে অ্যাসে খতিয়ান মালিককে সেটা যদি আমরা দেখি তাহলে আমরা এখানে দেখেন অ্যাসে খতিয়ান আমরা কিন্তু সিএস এর মালিক পেয়েছিলাম, এই যে বলি মাসুদ, এই যে দেখেন বলি মাসুদ। তো অ্যাসে গিয়ে তারা এখানে বলতেছে মালিক হয়েছে এই বলি মাসুদের দুই পুত্র, এক হচ্ছে সিদ্দিক এবং মুনতাজউদ্দিন এবং তার দুই কন্যা কি সাইম বিবি এবং আয়াতুন্নেসা। এই যে দেখেন মৃত্যুবরণ করার পরে তারা যে এসে জরিপে মালিক হয় এবং এসে জরিপটা হচ্ছে ৩২৩। হ্যাঁ, তাহলে এসে খতিয়ানটা ৩২৩ এবং সেখানেও এই যে ২৪৮ দাগে ১৬ আনা এই ৫৬% জমি এসেছে, তার মানে আমরা ধরে নিতে পারি এসে খতিয়ানটা রয়েছে এবং সেই খতিয়ানের খতিয়ান নম্বর হচ্ছে ৩২৩ এবং সেখানে বলি মাহমুদের দুই পুত্র এবং দুই কন্যা মালিক হয়েছে। মানে এটা যখন উনি দেবে তখন মিলিয়ে দেখব, কিন্তু এখন আমরা এটা আনুমানিক ধরে নিচ্ছি তাদের এই ২৫ বছর হিসাব থেকে এবং খতিয়ানের সেই দাগ ও ২২৪৮ আমরা কিন্তু সিএস ওইতে দেখেন ২২৪৮ পেয়েছি, সেখানে ১৬ আনায় এই ৫৬% এসেছে। এরপরে আমরা যদি এই যে আরএস খতিয়ানটা দেখতে পাচ্ছেন যার খতিয়ান নম্বর হচ্ছে ১১৫১, তো আরএস খতিয়ানে আসলে আপনারা দেখতে পাচ্ছেন মালিক হচ্ছে আব্দুল সামেদ এবং আব্দুল মান্নান এবং আয়াতুন্নেসা, এরা কে মালিক হয়েছে সেটা হচ্ছে মুনতাজউদ্দিন। আপনাদের মনে আছে আমরা আরএস এস এ পর্চায় যে মুনতাজউদ্দিনের মালিক পেয়েছিলাম, তো এখন এই মুনতাজউদ্দিন মৃত্যুর পরে তার ওয়ারিশগণ যেমন আব্দুল সামেদ তার ছেলে
এবং আব্দুল মান্নাব তার আরেক ছেলে মানে তাহলে মুনতাজউদ্দিনের দুই ছেলে এই যে দেখেন পিতা মুনতাজউদ্দিন এই যে পিতা মুনতাজউদ্দিন এবং তার মেয়ে আয়তুন নেসা এই যে দেখেন মুনতাজউদ্দিন তার পিতা হ্যাঁ তাহলে মুনতাজউদ্দিনের যে ওয়ারিশগণ তারা এই আরএসএসে মালিক হয়েছে এবং অন্যান্যগুলোও কিন্তু তারা মালিক হয়েছে তবে আমাদের এই মুনতাজউদ্দিনের দরকার মুনতাজউদ্দিন পেয়ে গেলাম আরএসএ আমরা যদি অপোজিট পেজে যাই আরএসএ দেখেন এখানে কি হয়েছে যখন যখন রেকর্ড করার সময় দাগগুলো হারিয়ে যায় তখন এরকম বিশাল বড় করে দাগ তৈরি করা হয় যাই হোক তো আমরা এই দাগে এই যে 28% জমি আমরা পেয়েছি কিভাবে সেটা একটু পরে আপনারা দেখতে পারবেন তাহলে মোটামুটি সিএস থেকে বর্তমান মালিক পর্যন্ত চেনটা ঠিক রয়েছে ওকে আরএস এর পরে কে মালিক হয়েছে সেখানে যদি আসি তাহলে একটি দলিল দেখতে পাচ্ছেন এই সেই দলিল দলিল নাম্বার এত আর এই দলিলটি 1968 সালের দলিল তো আমরা যদি 1968 সালের দলিলটার দিন লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছেন যারা বিক্রি করেছে এই যে দলিল দাতা বিক্রি করেছে হচ্ছে সিদ্দিক আপনাদের মনে আছে ওই যে সিএস এসএ রেকর্ডে যেমনি মালিক ছিল বলি মাসুদের সন্তান সিদ্দিক এবং এখানে সামাদ রয়েছে এবং সিদ্দিকের পিতা যে বলি মাসুদ লেখাই রয়েছে যে বলি মাসুদ এবং সামাদ যার পিতা মুনতাজউদ্দিন ওই যে যিনি আরএসএ মালিক হয়েছে এবং তুন্নেসা হচ্ছে এই যে মুনতাজউদ্দিনের স্ত্রী আর পর আয়েশা বেগম যিনি বিক্রি করেছে এটা হচ্ছে মুনতাজউদ্দিনের কন্যা তাহলে আমরা কিন্তু এইগুলো এসএ আরএসএ তারা মালিক ছিল যাই হোক এখন তারা বিক্রি করেছে কি হযরত আলীর কাছে এই যে হযরত আলীর কাছে কত শতাংশ বিক্রি করেছে আমরা যদি একটু পিছনের তফসিলটা দেখি এই যে দেখেন 68 সালের দলিল এই যে সিএস ঠিক আছে এই যে সিএস না ঠিক আছে এবং এসএ ঠিক আছে এবং এই যে 56% থেকে 28% এই দলিল দ্বারা বিক্রি করে তাহলে প্রথম দলিলে 28% বিক্রি করেছে তো দলিলের ভিতরে অনেক কিছু রয়েছে যেটা বোঝাতে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে আমি সংক্ষেপে দেখাচ্ছি তাহলে এখন মালিককে হযরত আলী এই যে হযরত আলী এরপরে আমরা পরবর্তী ধাপে যদি চলে যাই তো এখন দেখেন হযরত আলী আবার এখানে আরেকটা দলিল দেখতে পাচ্ছেন 70 সালে দলিল নাম্বার এত এই যে 70 সালে এই হযরত আলী তিনি বিক্রি করেছে এই জাফর আলীর কাছে এই যে জাফর আলীর কাছে বিক্রি করেছে এটা একটা সাপকবলা দলিল এটা যদি আমরা দেখি কত শতাংশ বিক্রি করেছে এই যে দেখেন সিএস 218 ঠিক আছে হ্যাঁ এই যে 2248 দাগে হ্যাঁ তিনি বিক্রি করেছে কত শতাংশ 56% হচ্ছে তিনিও 28% এই দলিল দ্বারা এই যে সাপ বিক্রি করেছে তার মানে এই দলিল দ্বারাও কি জাফর আলী কিনেছে হযরত আলীর কাছে ওকে এর পরবর্তী দলিলে আমরা চলে যাব এর পরবর্তী দলিল নাম্বার এত এবং এটা 1997 সালের দলিল এখন জাফর আলী এই যে এই দলিল দ্বারা কিন্তু কিনেছিল এখন তিনি এই দলিল দ্বারা বিক্রি করতেছে এই যে দাতা দাতা মানে বিক্রি করতেছে কার কাছে ইবনে আজিজুল মোহাম্মদ নুরুল হুদার কাছে তিনি এটা সাপকবলার মাধ্যমে বিক্রি করে কত শতাংশ আমরা যদি পিছনে দেখি যে এখানে যে তফসিল আছে দেখেন 218 সিএস ঠিক আছে আমাদের খতিয়ান নাম্বার এত ঠিক আছে এই যে 2248 দাগের হ্যাঁ জমির পরিমাণ হয়েছে 56% ঠিক আছে এর মধ্যে 28% হতে তিনি উহা থেকে 5% জমি কিনে তাহলে এই দলিল দ্বারা তিনি 5% জমি ক্রয় করলোকে ইবনে আজিজুল মোহাম্মদ নুরুল হুদা ওকে তিনি কিনেছে কার কাছে জাফর আলীর কাছে আমরা যদি পরবর্তী দলিলটাতে চলে যাই এখন দেখেন পরবর্তী দলিল আবার জাফর আলী তার কিন্তু তিনি কিন্তু জাফর আলী কিন্তু আপনাদের মনে আছে এই যে দেখেন এই যে জাফর আলী এই দলিল দ্বারা কত শতাংশ জমি কিনেছিল কত শতাংশ জমি কিনেছিল তিনি 28% জমি এই যে কিনেছিল এখন জাফর আলী দেখেন প্রথম দলিল দ্বারা এই যে ইবনে আজিজুল রহমান নুরুল হুদার কাছে 5% বিক্রি করেছে এই দলিল দ্বারা এবং পরবর্তীকালীন সময়ের সাথে সাথে আরেকটি দলিল এই 1957 সালে হ্যাঁ 1997 সালে আবারও জাফর আলী খানি এই যে শিরিন আক্তার রাব্বির কাছে হ্যাঁ বিক্রি করেছে তিনি কতটুকু বিক্রি করেছে আমরা যদি এই দলিল দ্বারা একটু পিছনে ইয়াটা দেখি তফসিলটা দেখি তিনি এই দলিল দ্বারা এই যে 5% বিক্রি করেছে এরকম তিনটা দলিল হয়েছে মানে জাফর আলী তিনবার বিক্রি করেছে একই দিনে 5% করে তিনজনের কাছে এই যে দেখেন তিনি আবার আরেক একই দিনে এই যে দেখেন একই দিন বলতে এই 97 সালে তিনি আবার তার সেই সম্পত্তি থেকে কারণ তিনি তো 28% কিনেছে তো এই দুই দলিল দ্বারা মাত্র 10% বিক্রি করলো 5% করে এবং আরেকটা দলিল এই 97 সালেই তিনি এই যে জাফর আলী খান তিনি AKM ফজলুল রাব্বির কাছে তিনি বিক্রি করেছে কত শতাংশ আমরা যদি পিছনে দেখি এখানেও আমি যতটুকু দেখেছি 5% বিক্রি করেছে এই যে 5% তাহলে এই জাফর আলী তিনটা দলিলের বলে তিনজনের কাছে 5% করে বিক্রি করেছে ওকে এখন আমরা সিটি পর্চাটা যদি লক্ষ্য করি ইবনে আজিজ
নুরুল হুদা, AKM ফজলে, ওই যে যারা কিনেছে, এবং শিরিন আক্তার রাব্বি। এই যে তারা এই তিনটা দলিলের পরে কিনে, তাদের নামে এই যে সিটি পর্চা হয়ে গিয়েছে। তাদের এই যে সিটি যে দাগটা, এই যে দেখেন 16,000 এত দাগে তাদের জমি এসেছে 15%, কারণ তারা কিন্তু এই যে তিনজনে এই যে 5% 5 কাঠা করে কিনেছে পরে, হ্যাঁ 5 কাঠা করে কিনেছে, এখানে 15% এসেছে। দ্বিতীয় পার্টে চলে যাব, পরে আপনারা বুঝতে পারবেন দুইটা পার্ট যখন মিলে আপনাদেরকে বলবো। এখন আমরা দ্বিতীয় পার্টে গেলে, দ্বিতীয় পার্টের যে সিএস খতিয়ানটা, হ্যাঁ সিএস খতিয়ান বা পর্চা, এগুলো সবই কিন্তু হাতের লেখা অনেক পূর্বে, অথচ এটা কিন্তু অনলাইন পাওয়া যায়। যাই হোক, আমরা এটা দিয়ে মিলিয়ে দেখতেছি ঠিক রয়েছে কিনা। এখন দেখেন এখানে সিএস এর এই রাজার থেকে তারা খাজনা দিয়ে পেয়েছে, এটা কিভাবে এগুলো বুঝাতে গেলে লং টাইম লাগছে। এখানে শেখ নবু হচ্ছে সিএস এর মালিক। আমরা যদি এই পিসটার অপোজিটে যাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে এই যে 2247 দাগ, 2247 দাগে যে 47% জমি এসেছে, তাহলে সিএস এর দায় হচ্ছে 2247 আর এখানে জমি এসেছে 47%। দেখেন মনে আছে আপনাদের ওই যে এই পার্টে যেটি দেখাইছিলাম, এই যে এই পার্টের কিন্তু সিএস দাগ ছিল 2248, এখানে 2247, তার মানে কাছাকাছি প্লট, এটা বুঝাই যাচ্ছে। যাই হোক, এখন আমরা সিএস এর পর্চাটি এখানে রাখলাম, এখন আমরা অ্যাসেতে চলে যাব। এই এটাতে আবার অ্যাসের খতিয়ানটা দিয়েছে, যদিও হাতের লেখা। যাই হোক, হচ্ছে 214, এই যে সাবেক 214 আর এটার হচ্ছে 218 হচ্ছে অ্যাসে খতিয়ান নাম্বার। ওকে, এখন আমরা মালিকটা যদি দেখি যে আশরাফ আলী, ইউসুফ আলী এবং নবু মিস্ত্রি। আমরা কিন্তু এই যে নবু মিস্ত্রি সিএস এ মালিক পেয়েছে, যে নবু মিস্ত্রি বা নবু শেখ, কিন্তু এখানে কিন্তু নবু শেখের তিন ছেলে, একটা হচ্ছে আশরাফ আলী, ইউসুফ আলী এবং আরেক হচ্ছে দারোদ আলী। আর এখন দেখেন এখানে দারোদ আলীর আবার ওয়ারিশগণরা এখানে মানে মালিক হয়েছে, মানে দারোদ আলী মৃত্যুবরণ করেছিল হয়তো তখনই বা তখনকার আগে পরে, তখন মৃত্যুবরণ করার পরে তার সেই স্ত্রী, দারোদ আলীর স্ত্রী হচ্ছে এই যে ভানু বেগম। দারোদ আলীর 4 মেয়ে ছিল, এর মধ্যে কদভানু কিন্তু আমার একজন আত্মীয় হয়, আমি মানে আমাদেরই একটা আত্মীয় হয় হিসাবে, আমাদের ফুফু বা আরও অন্য কোনো সম্পর্ক। এরপর হচ্ছে হালিমা খাতুন, এই হচ্ছে দারোদ আলীর 4 মেয়ে, কদভানু, হালিমা খাতুন, অন্তর ভানু এবং হচ্ছে মুসাফ বানু। তাহলে তারাই কিন্তু মালিক হয়েছে, নবু মিস্তুরির তিন ছেলে এবং এই তিন ছেলের মধ্যে এক ছেলের আবার 4 মেয়ে এই অ্যাসে রেকর্ডে তাদের খতিয়ানের রেকর্ডভুক্ত হয়েছে। এবং আমরা যদি এই দাগটাও দেখে জানেন 2248 দাগে এখানে এই 47% জমি এসেছে, তার মানে আমরা ধরিয়ে নিতে পারি যে সিএস থেকে অ্যাসে ঠিক রয়েছে। এরপর অশোক অ্যাসে খতিয়ানের এই আশরাফ আলী, ইউসুফ আলী এবং বানু বেগম সহ এরা মালিক হওয়ার পরে তারপর একটা দলিল হয়েছে, সাবকবলা দলিল, দেখতে পাচ্ছেন দলিল নাম্বার হচ্ছে এত এবং এখানে এটা দলিলটা হচ্ছে 1967 সালের দলিল। আমি যদি দেখাই, এই যে দেখেন 1967 সালের দলিল। হ্যাঁ, তো এই দলিলে কারা কীভাবে বিক্রি করেছে আমরা যদি দেখি, এই যে আশরাফ আলী, এটা হচ্ছে দলিল দাতা, মানে যারা বিক্রি করেছে আশরাফ আলী, ইউসুফ আলী, এরা কিন্তু এই যে পিতর নবু মিস্ত্রি, ওই যে নবু যারা সিএসএ মালিক ছিল, গোলাপ ভানু ওরফে লাল ভানু, হ্যাঁ এরাও কিন্তু অ্যাসে রেকর্ডের মালিক ছিল। তো তারা বিক্রি করেছে কার কাছে, এই যে আনোয়ারা খাতুনের কাছে। কতটুকু বিক্রি করেছে আমরা যদি দেখি পিছনে তফসিলটায়, এই যে দেখেন সিএস 214 ঠিক আছে, দাগ নম্বরও ঠিক আছে এবং 47% থেকে তারা বিক্রি করেছে 23.5% জমির চৌহতির উত্তর দিকে, দক্ষিণ এত দিকে এবং চৌহতির এই 23.5% থেকে তারা 9.40%, হ্যাঁ এই দলিল দ্বারা বিক্রি করেছে। তাহলে এই দলিল দ্বারা 9.40, আমি যদি ক্যালকুলেটার আগে টিপ দিয়ে রাখি, 9.40, হ্যাঁ 9.40%, ঠিক আছে তারা বিক্রি করেছে। এবং সাথে সাথে তারা আরেকটা দলিলের বলো বিক্রি করেছে, এটা জাফর আলীর কাছে বিক্রি করেছে তখনই 1967 সালেরই, তখন ওই একই বেগ যারা বিক্রি করেছে আশরাফ আলী, ইউসুফ আলী, পিতা যে নবু মিস্ত্রি, গোলাপ বানুর এবং তারা এই দলিলের বলে আরেকজনের কাছে, কার কাছে, এই যে জাফর আলীর কাছে, হ্যাঁ তারা বিক্রি করেছে। এটাও কিন্তু ওই দলিল, এটা কতটুকু বিক্রি করেছে আমরা যদি একটু দেখি, এটা সেই একই দাগের ওই যে 47% হতে, হ্যাঁ 23.5% হতে তারা বিক্রি করেছে কতটুকু, এই 14.10% বিক্রি করেছে, তার মানে এখানে যোগ 14.10 × 10, তার মানে তারা টোটাল বিক্রি করেছে এই 23.5% 23.5% জমি এই যারা সিএসআর এসের রেকর্ডে মালিক ছিল তারা বিক্রি করেছে, কার কাছে, এই যে জাফর আলীর কাছে আর হচ্ছে আনোয়ারা
খাতুনের কাছে। তাহলে আমরা যদি এরপরে দেখি কি আছে, এরপরে হচ্ছে আরএস ক্রোতিয়ান, এটা হচ্ছে অনলাইন খসড়া পর্চা, এটা একবার অনলাইন থেকে তুলেছে। দেখেন এই যে আনোয়ারা খাতুন, এই যে যিনি আনোয়ারা খাতুন কিনেছিল এবং জাফর আলী, তাদের নামে কিন্তু আরএস ক্রোতিয়ান হয়েছে, ক্রোতিয়ান নাম্বার এত। এবং আমরা যদি অপোজিট সাইডে যাই, এই যে দেখেন আরএসের দাগ নাম্বারটা আসছে কত, 45-48 দাগে, হ্যাঁ কত শতাংশ, এই যে 47% জমি, কিন্তু ওই যে 47% জমি সেখান থেকে এই আরএসের 47% আসছে। এখন আসি আরএস ক্রোতিয়ানে যারা মালিক হয়েছে তারপরে তারা কাদের কাছে বিক্রি করেছে বা ইয়া করেছে। তো আরএস ক্রোতিয়ানের পরে দেখেন এখানে 1994 সালে একটা দলিল হয়েছে, কার কাছে, হ্যাঁ মোসাম্মদ আনোয়ারা খাতুন, ওই যে যিনি মোসাম্মদ আনোয়ারা খাতুন মালিক হয়েছিল এবং আরএসও মালিক হয়েছে, যে তিনি হচ্ছে দলিলদাতা, বিক্রি করেছে কার কাছে, এই জাফর আলীর কাছে, ওই যে জাফর আলীর কাছে বিক্রি করে দিয়েছে সাতের প্লটটাই। কতটুকু বিক্রি করে এই যে এখানে আসি, তাহলে জাফর আলীর কাছে এই দাগ নাম্বারটি ঠিক আছে, 2.5% হইতে খরিদা 9.5% তিনি অত্র দলিল দ্বারা সাপ বিক্রি। তিনি কিন্তু এই আনোয়ারা খাতুন কিন্তু মনে আছে আপনাদের, এই যে এই দলিল দ্বারা এই যে 9.5% কিন্তু কিনেছিল তিনি, এই যে দেখেন 9.5% মতো কিনেছিল তিনি, এটা দ্বারা আবার 9.5% মতো এই কার কাছে, জাফর আলীর কাছে, তার পাশের প্লটের কাছে তিনি বিক্রি করে দিল। হ্যাঁ এরপরে তারপরে জাফর আলীর নামে ঢাকা সিটি জরিপ হয়ে গেল, এই যে জাফর আলীর নামে, কেন এই যে উনি তো অনেকগুলো জমি কিনেছে এই জাফর আলী, কিন্তু আশেপাশে দেখেন তার নামে একদম সিটি পর্চায় হয়ে গিয়েছে এবং তার দুইটা দাগ, এই যে সিটি পর্চায় 16,980 এবং এখানে আরেকটি দাগ 16,987। এই জাফর আলী দেখতে পাচ্ছেন মালিক, তার খতিয়ান নম্বর এত এবং তার দুই দাগে দুইটি জমির পরিমাণ এসেছে, কারণ তিনি তো সেখানে অনেক জমি কিনেছে। আমি দেখালাম জাফর আলী 2-3 দলিল দ্বারা অনেক জমি কিনেছে, তার মধ্যে এই যে দুই দাগে দেখেন, প্রথম দাগে তার জমি এসেছে 2492%, আরেকটা আসছে 1272%, টোটাল তার এখানে কত, এই যে 37.64% জমি এসেছে, 37.64% জমির বর্তমানে এই সিটি রেকর্ডভুক্ত মালিক হয়েছে এই জাফর আলী। এরপরে আমরা যদি আরেকটি দলিল দেখি, দেখেন এই পরে দলিলটা হচ্ছে 2004 সালে এখানে তিনি 37.5% তিনি এই যে সাবকবলার মাধ্যমে বিক্রি করেন। আমরা যদি একটু দেখি কে কাকে বিক্রি করেছে, এই যে জাফর আলী, এই যে দেখেন দলিলদাতা জাফর আলী, আর এই যে দলিল গ্রহীতা কে কার, আমি যদি দেখাই প্রথমে এ কে এম ফজলুল করিম রাব্বি, তারপরে দ্বিতীয় কে কিনেছে, এ কে এম এম শামসুল হুদা, তৃতীয় আব্দুল কালাম, হ্যাঁ তারপরে তৃতীয় চতুর্থ, আচ্ছা ইবনে আজিজুল হুদা, এরপরে এভাবে কয়জন, 12-13-10-11 এই 12 জন, সুলতান মাহমুদ, টোটাল 12 জনে এই জাফর আলীর কাছ থেকে এই 37% জমিটা কিনেছে। আমি আপনাদেরকে তফসিলটা দেখিয়ে দিচ্ছি, সেটা দেখেন এই যে এত খতিয়ানে এই যে দুই দাগে প্রায় তিনি 37.5% জমি বিক্রি করেছে। হ্যাঁ তার এখানে এই যে সিএসএস সব দাগ ঠিক রয়েছে। এরপরে আমরা দেখব এই 12 জনের কাছে এই জাফর আলী বিক্রি করার পরে 12 জন কী করলো। এই যে দেখেন 12 জন একটা পাওয়ার নামা দলিল করেছে, একজনকে পাওয়ার দিয়েছে এই 12 জন, যেটা জাফর আলীকে থেকে কিনেছিল আমুক্তার নামা, এটা 2010 সালে হয়েছে। এবং পাওয়ারের দলিলটা কাকে, মানে কাকে দিয়েছে, একটা হচ্ছে ইবনে আজিজুল মোহাম্মদ নুরুল হুদাকে দিয়েছে, তিনি একজন আইনজীবী, যাই হোক তাকে পাওয়ার করে দিয়েছে এই 12 জনে। এই যে দেখেন দলিল দাতা এই 12 জন, এই যে একটু আগে যারা ছিল পূর্বে, ঠিক আছে, তারা দিয়েছে, এই যে দলিল গ্রহীতা মানে যিনি পাওয়ার করে দিয়েছে এই ইবনে আজিজুল মোহাম্মদ নুরুল হুদার কাছে। ওকে আমরা কতটুকু জমি পাওয়ার করে দিয়েছে সেটা যদি দেখতে চাই, তাহলে দিয়েছে 4% অথবা 4,196 অজুতাংশ, যাকে 4% 1 পয়েন্টের মতো মাত্র 37.5 থেকে এতটুকু জমি পাওয়ার পরে যিনি মালিক হয়েছে। আমরা যদি এই দলিলটা দিই, এটা একবার রিসেন্টলি দলিল, এই যে 2020 সালের একটা দলিল, হ্যাঁ এই দলিল সাবকবলা দলিল, এটাতে দেখেন এখানে তিনি এই যে 4% এই যে 12 পয়েন্টের মতো তিনি কী করেছে, যেটা স্থানীয় মাপে 2.5 কাঠা জমি পাওয়ার সাবকবলা করে দিয়েছে। কে কাকে দিয়েছে সেটা যদি আমরা দেখি, দলিল গ্রহীতা, এটা হচ্ছে দলিল গ্রহীতা, আর দলিল দাতা যাদেরকে আমি যদি দেখি, এই যে এ কে এম ফজলে রাব্বি, শিরিন আক্তার, এ কে এম হুদা, ও 12 জন, ওই 12 জন মিল্লা, হ্যাঁ ওই যে যাদেরকে পাওয়ার দিয়েছিল এবং যিনি পাওয়ার নিয়েছিল, এই যে দেখেন এ কে ইবনে আজিজুল হুদা, ওই যাকে পাওয়ার দিয়েছে তিনি সহ, এবং যারা 12 জন ছিল পূর্বে মালিক,
এই 13 জন মিল্লা একজনকে বা দুইজনকে যারা বর্তমান মালিক তাদেরকে সাবকবলা করে দিয়েছে, এই যে হুমাইরা হিমু এবং এনি, তো তাদেরকে কতটুকু জমি সাবকবলা করে দিয়েছে এটা তো বিডিও মানে প্রথমেই যে এখানে লেখাই রয়েছে, এই যে এতটুকু জমি দলিল দ্বারা বিক্রি করেছে 412। হ্যাঁ, আমরা যদি এখানে 412কে ইয়া দিই, 400 4 × 12 ভাগ হচ্ছে 1.65, তাহলে কতটুকু জমি হয়, 2.5 কাঠা। এই যে 2.5 কাঠা জমি তারা এই দলিল দ্বারা বিক্রি করেছে। হ্যাঁ, তাহলে যে পাওয়ারের দলিলটা ছিল, পাওয়ারের মালিক সহ পূর্বে যারা মালিক ছিল তাদের নিয়ে একবার সুন্দরভাবে দলিলটা করে তাদেরকে আজকের এই প্লটটির মোটামুটি ধারাবাহিকতাটা ঠিক হয়েছে। এরপরে এই দলিলে একটা ভুল করেছিল সিটি পর্যায়, এদের এই যে সিটি পর্যায়ের এখানে দুইটা দাগের মধ্যে এই দাগে তার জমি ছিল না, তাহলে ওইখানে সিটি পর্যায়ে কিন্তু আরেকটা দাগ রয়েছে। তো এই দলিলে একটু দলিল এই দলিলে কিছু ভুল হওয়ার পরে তারা 2022 সালে একটা দলিল করে ওই ব্যক্তি ওই মালিকই ভুল হওয়ার কারণে, দলিল ভুল হয়েছে তার মানে একটু আবার নতুন করে নিয়েছে। যেমন এখানে ওই যে 400, এই যে 12, অযুতাংশ জমি, হ্যাঁ এই যে সাবকবলা দলিল, যাই হোক। তো এটাও দেখেন এই যে হুমাইরা রশিদ হিমু এবং যারা দুইজন কিনে ওই যে সেই 12 জন এবং সাথে একজন ওই যে যিনি পাওয়ারের যারা করে দিয়েছিল, এই যে দেখেন 12 জন। আমি যদি আপনাদের লাস্ট নাম পর্যন্ত দেখাই, আমি দেখেছি নিজে যে 12 জন, ওই যে 12 জন আর 13 জন হচ্ছে এই যে ইবনে আজিজ নুরুল হুদা, এই যে 13 জন টোটাল পাওয়ারের মালিক সহ সেই আবারও মিলে তারা 2022 সালে আবারও একটা ভুল হওয়ার কারণে এই সংশোধন করে এই দলিলটা করা হয়েছে। তার নামে কিন্তু আপনারা যে খতিয়ান এবং তার নামে নাম জারি রয়েছে, এই যে দেখেন তাদের নামে নাম জারি রয়েছে, জমির পরিমাণে যে এতটুকু রয়েছে, হ্যাঁ এই যে এখানে তার নামে একটা খতিয়ানও রয়েছে, এই যে হুমাইরা রশিদ হিমু এবং আরেক নাম। তাহলে বর্তমান আজকের যে প্লটের কাগজ আমরা দেখলাম, হ্যাঁ এসে খতিয়ান লাগবে, শুধু ওই যে এই দাগের যেই এসে খতিয়ানটা সেটা লাগবে, আর হচ্ছে কিছু ওয়ারিশ সার্টিফিকেট লাগবে, যেমন নবু মিয়ার ওয়ারিশ সার্টিফিকেট লাগবে সিএসএর, তারপরে এখানে যে আরও কয়েকজনের ওয়ারিশ সার্টিফিকেট লাগবে। ওয়ারিশ সার্টিফিকেট যদি দিতে পারে তাহলে কিন্তু এই প্লটটা মোটামুটি নেওয়া যাবে। এবং নন্দীপাড়াতে যে এত সুন্দর মানে চেনটা মিলানো যায় এরকম কাগজ পাওয়া যাবে আমি কখনো ভাবি না, কারণ নন্দীপাড়ার কিন্তু অধিকাংশ কাগজই হচ্ছে খতালিকার 1/1 জমি, কিন্তু এটা থেকে এটা কোনো খতালিকা না 1/1 ও না, এখানে খতালিকা থাকলে সিটি পর্যায়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে এখানে সিটি পর্যায়ে 1/1 লেখা থাকে এবং এখানে লেখা থাকতো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তাহলে এগুলো নাই। তো নন্দীপাড়ার এই 2.5 কাঠার কাগজটা বলতেই পারি মোটামুটি ঠিক রয়েছে। তো যিনি ক্রয় করবে তাকে আমি এতটুকু এই ভিডিওটার মাধ্যমে দেখিয়ে দেবো এবং তাকে বুঝিয়ে দেব, এবং আরও কিছু এই কাগজগুলোর দলিলগুলো একটু রেস্ট অফিসে গিয়ে চেক দিতে হবে, এবং যেই সকল পর্চা বা খতিয়ান রয়েছে সেগুলো ভূমি অফিসে গিয়ে চেক দিতে হবে। দিলেই কিন্তু যদি সব কিছু ওইখানে ওকে পান এই আমি যেভাবে দেখলাম তাহলে কিন্তু এই প্লটটি নেওয়া যাবে, কোনো সন্দেহ নাই। আর ফিল্ডে গিয়ে একটু আপনারা প্যান্ডাগ্রাফ একটি নকশা করে দেখবেন যে বর্তমানে যেই জমি যতটুকু নিচ্ছে 4 শতাংশ 1 পয়েন্টের মতো সেটা ঠিক রয়েছে কিনা। তাহলে আজকের প্লটের এখান থেকে বিদায় নিচ্ছি, পরবর্তীকালীন সময়ে আমি আরেকটি প্লটের কাগজ নিয়ে আসবো, এভাবে আপনাদেরকে বুঝিয়ে দেবো। তো আরও কিন্তু অনেক কিছু রয়েছে, আমি সংক্ষেপে কেটে কেটে এগুলো করলাম যাতে আপনারা মানে ভিডিওটা শর্ট হয়। যাই হোক, সবাই ভালো থাকুন, আর এরকম প্লট যদি আপনাদের লাগে তাহলে আপনারা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন, www.propertytechovd.com। সবাই ভালো থাকুন।